এই মুহূর্তে আমরা শ্রীভূমির ছবি দেখছি। তবে শ্রীভূমির পূজোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। অতিরিক্ত ভিড়ের চাপ, সঙ্গে আলো, এই সবকিছু নিয়ে প্রচুর পরিমাণ বিতর্ক তৈরি হয়েছে এবং সেই কারণে শ্রীভূমির বুর্জ খলিফা এবারে নো এন্ট্রি ঘোষণা প্রশাসনের। আমাদের সঙ্গে রয়েছেন সচিন রক্ষিত। আমার সঙ্গে রয়েছেন সচিন। ঠিক কি কি কারণে শ্রীভূমির বুর্জ খলিফা দর্শনে একেবারে নিষেধাজ্ঞা জারি করলো প্রশাসন? দেখো, শহর কলকাতার শারদীয় উৎসবের অন্যতম আকর্ষণ এবং সেই অন্যতম আকর্ষণ হচ্ছে বুর্জ খলিফা শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের এবারের নিবেদন। এবং সেই বুর্জ খলিফা দেখতে আমরা দেখেছিলাম উদ্বোধনের পর থেকে প্রচুর পরিমাণে ভিড় জমতে শুরু করেছিল। এবং তুমি আজকে নবমীর দিনে দাঁড়িয়ে যখন প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত ভিড় এড়াতে যখন একদম সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গোটা বুর্জ খলিফা অর্থাৎ যে প্যান্ডেল, সেই প্যান্ডেল পরিদর্শনের ক্ষেত্রে সেখানেও কিন্তু ভিড়টা কার্যত চোখে পড়ার মতো। এবং তার পাশাপাশি যে মানুষরা আসছেন তাদেরকে পুলিশের তরফ থেকে মাইকিং করে জানানো হচ্ছে যে আজকে তারা এই যে প্রশাসনের নির্দেশ, সেই নির্দেশ তারা কনভে করার চেষ্টা করছে সাধারণ মানুষের কাছে, যাতে মানুষ এখানে এসে কোনো রকমভাবে বিভ্রান্তির মুখে না পড়ে। সহকর্মী শুভজিৎ ছবিটা দেখাচ্ছে, একটু কথা বলার চেষ্টা করো। কোথা থেকে আসছেন? অনেক দূর থেকে এসেছি। বন্ধ কেন, একটু দেখতে দেবে না? ট্রেনও তো দাঁড়াবে না আজকে বিকেল 5টা থেকে। 5টা থেকে খোলা হবে? ট্রেনও দাঁড়াবে না, উল্টোডাঙ্গা স্টেশনে ট্রেনও দাঁড়াবে না। ও আচ্ছা, এখন আমরা তো দাঁড়ালাম, মানুষপুর থেকে আসছি। সমস্যা হবে তো বাড়ি থেকে, বাড়িতে ফেরার পথে? না, বাসে করে চলে যাবো। বেশ, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ থেকে এসছেন ঠাকুর দেখার জন্য? এখানে এসে তো দেখতে পেলেন না, খারাপ লাগছে তো? কি করবো বলুন, কি করা যাবে? মানে শ্রীভূমির পুজোর একটা আলাদাই আকর্ষণ থাকে। প্রত্যেক বছর উপচে পড়া ভিড় হয় এবং ভীষণ আশ্চর্য ভাবে মানুষ খুব ধৈর্য ধরে তবু সেই মণ্ডপটি, সেই প্রতিমা প্রত্যেক বছর দেখেন। এবছরে এরকম একটা ঘটনা ঘটায় পূজো ক্লাব কর্তৃপক্ষ, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন সেটাও যদি একটু জানার চেষ্টা করো। একদমই দেখো, ক্লাব কর্তৃপক্ষ এখনো তাদের তরফ থেকে কোনো বক্তব্য দেয়নি। এই পুজোর যে অন্যতম উদ্যোক্তা সুজিত বোস, তার সঙ্গে যে এই যে গোটা যে বিষয়টি সেটি প্রশাসনিক সিদ্ধান্ত এবং এখনো পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষ তাদের কোনো রকম বয়ান তারা দেননি। আমি একটু সাধারণ মানুষের কথা বলার চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এখানে এবং প্রচুর মানুষ আসছে, যাদেরকে এখনো পর্যন্ত এই গেটগুলি যেগুলি সিল করে দেওয়া হচ্ছে সেই গেটের মুখে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এবং গেটের মুখে দাঁড়াতে না দিয়ে যাবতীয় যা প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলগুলো পুলিশের তরফ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং অবশ্যই তুমি দেখতে পাবে যে বাইক থেকে শুরু করে কোনো যানবাহনই কিন্তু দাঁড়াতে দেওয়া হচ্ছে না, একদম ভিআইপি রোডের উপর সেখানেই ব্লক করা হয়েছে। ম্যাডাম, একটু কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে প্রচুর পরিমাণে, বিভিন্ন রাজ্য থেকে, অন্য রাজ্য থেকেও প্রচুর মানুষ আসছেন। তারা বলছেন হ্যাঁ, কিছু প্রতিমা দর্শন, প্যান্ডেল দর্শন কোন রকম ভাবে করা যাবে না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অযথা মেন গেটের সামনে দাঁড়িয়ে কোন রকম যানজট সৃষ্টি করবেন না। বাইক চালক, বাস চালক, অটো চালক ভাইদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের নির্দিষ্ট স্টপেজে গাড়িটিকে দাঁড় করান, অযথা রাস্তার মাঝখানে কোন রকম। আমরা দেখতেই পাচ্ছি সচিন যে পুলিশের তরফ থেকে সরাসরি জানানো হচ্ছে কোনো অযথা ভিড় করবেন না, কারণ পুজো দেখানো যাচ্ছে না, পুজো একেবারেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রীভূমির বুর্জ খলিফা দেখার সৌভাগ্য হয়তো অনেক মানুষেরই হলো না। তোমাকে আপাতত ধন্যবাদ সচিন। একেবারে পুজোর শেষ দিনে এটা হয়তো একটু মন খারাপ করা খবরই, কিন্তু কিছু করার নেই।